শয়তান খারাপ কাজটাকে কিন্তু সুন্দর করে দেখায়। শয়তান এদিক থেকে একটা শৈল্পিক দক্ষতার অধিকারী, সে যত খারাপ কাজ আছে এটাকে ইন্টেলেকচুয়ালিও ভালো করে দেখায়, যুক্তি আর বাহ্যিকভাবেও দেখায়, বুঝতে পেরেছেন? এই জন্য যেমন ধরেন আমাদের মেয়েরা যারা স্বাধীন বলে নিজেদেরকে মনে করে, দেখেন কি অশ্লীল পোশাক পরে বের হয় এবং তারা ভাবে যে না সবাই আমাকে সুন্দর বলছে, তাই না? তাহলে এটা কার কাজ? এটা শয়তানের কাজ। তাহলে শয়তান বাহ্যিকভাবে যেটা হারাম সেটাকে সুন্দর করে দেখায়, আবার যুক্তিতর্ক দিয়েও সে ইন্টেলেকচুয়ালি জিনিসগুলোকে, খারাপ জিনিসগুলোকে যুক্তি দিয়ে সুন্দর করে দেখায়। আল্লাহ তাআলা বলছেন মিন আমালি শয়তান। এই জন্য এগুলোর পক্ষে আজকে এগুলো নিয়ে যারা কাজ করে, মদের ইন্ডাস্ট্রি, তারপরে জুয়ার ইন্ডাস্ট্রি, জুয়ার আসর, বিশ্বের বড় ধরনের ব্যবসা আপনারা দেখবেন, এগুলো শয়তান এগুলোকে সুন্দর করে আমাদের কাছে সুশোভিত করে বলে এটা আমাদের কাছে সুশোভিত মনে হয়। বিশেষ করে যাদের আল ওয়াজ দ্বীনি, দ্বীনি আকর্ষণ যাদের নাই, দ্বীনের প্রেরণা যাদের নাই, খুব সহজেই তারা শয়তানের এই শোভা বর্ধনকারী বা শয়তান যেটাকে সুন্দরভাবে মানুষকে দেখায় সে জিনিসগুলো তাদের কাছে ভালো লেগে যায় এবং তারা নানাভাবে তার সাথে সম্পৃক্ত হয়ে পড়ে। এগুলোর নিষেধ করার তাহলে মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে এগুলো গাফলতি তৈরি করে। এগুলো আসাদ্দু আন দিকরিল্লাহ, আসাদ্দু আনিস সালাহ, মূল দুটো কারণ। আল্লাহর যত ধরনের স্মরণ আছে সব স্মরণ থেকে এগুলো মানুষকে ডিটাচ করে ফেলে, এবং কালিমার পর, শাহাদা বাণী উচ্চারণের পরে সবচেয়ে বড় যে অব্লিগেশন আদা উসলাহ, একামুসলাহ, সে একামুসলাহ থেকেও মানুষকে দূরে সরিয়ে দেয়। এবং শুধু তাই না, এই কাজগুলো মানুষকে নানা ধরনের ফাহিশা কাজে লিপ্ত করে, যেখানে মদ এবং যেখানে জুয়া সেখানে দেখবেন যে অবশ্যই অবৈধ নারী সঙ্গ চলে আসে। এটা একটা ইন্টিগ্রেটেড সিস্টেম। যারা মদ জুয়ার মধ্যে সম্পৃক্ত, আখলাকি দিক থেকে তাদের কাউকে, পৃথিবীর একজন ব্যক্তিকেও আপনি সৎ পাবেন না, কারণ এগুলো তাদের অনিবার্য অনুসঙ্গ হিসাবে আসে এবং তারপরে আরও ক্ষতির দিকে চলে যায়। মদের আসর এবং জুয়ার আসর আপনি দেখবেন সেখানে খুনোখুনি হয়, প্রায় হতে দেখা যায়, কারণ সবাই যখন ড্রাঙ্ক হয়ে যায় তখন নিজেদেরকে আর কন্ট্রোল করতে পারে না, এবং তখন ড্রাঙ্ক হওয়ার কারণে সে এটা যেমন করে ঠিক তেমনি নারী নিয়েও তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়, কারণ এই সমস্ত জায়গাগুলোতে, নাইট ক্লাব, ক্যাজিনো, এগুলোতে তাদেরকে আনন্দ দেওয়ার জন্য যারা থাকে তাদেরকে নিয়েই তারা আবার ঝগড়া করে, খুনোখুনি করে। ফলে আল্লাহ সুবহান তাআলা বলেছেন এগুলো থেকে তোমরা বিরত থাকো, তাহলে তোমাদের আখিরাতের সাফল্য তোমরা পাবে। লাআল্লাকুম তুফলিহুন বলেছেন, এটা বলে ইঙ্গিতই দিয়েছেন যে তাহলে তোমরা সাফল্য পাবে এগুলোকে যদি বর্জন করতে পারো।